আজ বিকালে দেখুন আমাদের টিফিন ক্ষীরের পানিসাপটা বাবা বানিয়েছে আমার তো দুটো টেস্ট করাও হয়ে গেছে দারুণ হয়েছে খেতে আসাম আজকাল আপনাদের সঙ্গে মানে রেসিপিটা শেয়ার করলাম না কারণ এটাকে এদিন শেয়ার করেছি সেজন্য শুধু দেখালাম এই মানে পিটিসাপানিসাপটার মধ্যে আমার এটাই বেশি ভালো লাগে পানি সাপটা আর এই দুধ পুলিটা আর দেখুন কেমন হয়েছে জানাবেন আপনারাও খাওয়া শুরু করে দিন যদি কেউ না খেয়ে থাকেন হাই ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেগুলি ব্লগার পিয়ালি আপনার সঙ্গে কেমন আছেন ভালো আছেন তো আমিও ভালো আছি কিন্তু খুব ভালো নেই আর অথেস্ত খারাপ আছি বললে ভালো লাগে না কারণ সবসময় একটু পজিটিভ চিন্তা ভাবনা রাখতে হয় মানে নেগেটিভ ভাবতে নেই কারণ তাহলে নিজের মনটাও খারাপ লাগবে যে ভালো নেই ভালো নেই তাই ভাবতে হয় ভালো আছি সেই জন্যই বললাম আসলে ঠান্ডাটা এখনও কমেই ঠান্ডাটা আছে আর বসে গেছে মানে কাশি হচ্ছে একটু একটা সর্দি মানে আগের তুলনায় হাঁচিটা কম হচ্ছে কিন্তু সর্দি আছে হ্যাঁ চোখ দিয়ে জ্বলবে না চোখ খুব ফুলে যাচ্ছে মানে এই চোখটা লাল হয়ে যাচ্ছে দুটো দুটো ডক্টরের কাছে গেছিলাম গিয়ে ওষুধও খাচ্ছি এখন আর যা শীত পড়েছে মানে তো কী বলবো মানে শীতে জড়াশোনা হয়ে যাচ্ছি আর মানে পারছি না কিছু ভালো লাগছে না তাই আমার বাবা বলছে এই তোর এই অবস্থা হয়ে গেল আর বাবা এত বললামই একদম একটা ব্যাগসি পরেই কাটিয়ে দেয় কিছু লাগে না শীত করে মাঝে মাঝে কাজ হয়ে গেলে একটু ব্ল্যাঙ্কেটের তোলা চলে আসছে আবার উঠে যাচ্ছে তো বাবা চাই আবার আমার হাত পা ঠান্ডা হয়ে যাবে চল কাটলেই তো এখন তো এখনও গ্রিন টি খাচ্ছি না মানে কফি খাবো আজকে মা কফি করবে আর এখন বাবা বাড়ালো পিঠে বাড়িতে রয়েছে সানডে হ্যাপি সানডে সবাইকে এখন খাবো পিঠে ক্ষীর দিয়ে পিঠে বানিয়েছে এ দেখুন আপনার সঙ্গে শেয়ার করলাম পিঠেগুলো খাই দারুণ রয়েছে খেতে মানে খুব খুব বেশি ভালোবাসতো না পিঠে পিঠে খেতে মানে নারকেল দিয়ে করতো যখন নারকেল টারকেল দিয়ে পুর ভোরে কিন্তু এইবারে তো কীটনি অপূর্ব খাচ্ছি তো এখন যেন এখন ভালো লাগছে আপনারা নিশ্চয় খেতে ভালোবাসেন পিঠে পায়েস দুধপুলি বাড়ি খাওয়া হয়ে গেছে না খাবেন খেয়ে নিন তাহলে এখনই তো পেটে পেটে সব খাওয়া সবাই পিঠে পায়েসে পৌষ মাছ আর আজকে ব্রেকফাস্টে খেয়েছিলাম আর কলা বারুটি আর ডিম সেদ্ধ আর দুপুরে লাঞ্চে আজকে কোনো চিকেন পটন কিছু হয়নি আজকে হয়েছিল আমাদের ভাত ডাল বেগুন ভাজা আর হলো ড্যাংরা মাছের ঝাল হয়েছিল মানে একবেলার জন্য দুপুরবেলার জন্য লাঞ্চে আর হয়েছিল ডিমের কারি ডিমের কারিটা হয়েছিলো নতুনত্ব স্টাইলে মানে মা নিজের মন থেকে আজকে করেছে দারুণ খেয়েছি অপূর্ব মানে ওটাই রাত্রেবেলা রুটি দিয়ে খাওয়া হবে ওর মধ্যে ক্যাপসিকাম দিয়েছে তারপরে কড়াইশুটি পেঁয়াজ কলি পিঁয়াজ টপাটা তো দেবে দেখতে পাবে রেসিপিটা শেয়ার করবো আপনাদের সাথে ওর মধ্যে চাইলে ফুলকপি গাজর তারপরে বিনসওও দেওয়া যায় তারপর ভেজিটেবল দিয়েও করা যায় তো বাকিগুলো অতটা দেয়নি মা আর ফুলকপিটা ছিল না সেজন্য এভাবেই করেছে তো আসাম খেয়েছি আর বিকেলে তো বাবা পিঠা বানানো একটু ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠলাম আর সবাই একটু পড়াশোনা করেছি তারপরে বা রান্না করছে শ্যুট করলাম তারপর ভিডিও এডিট করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম আর এই বিকেলে হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে যোম আপনাদের সঙ্গে গল্প করতে আমরা কেমন আছেন এই ঠান্ডায় আপনাদের কার কো মানে কোনখানে কেমন ঠান্ডা শুনছি নাকি পরে পঁচিশ ডিসেম্বরে নাকি বৃষ্টি হতে পারে ঠান্ডা আরও বাড়বে আমাদের তো নেই একদম কেমন একটা মেঘলা মেঘলা আকাশ স্নান করে জিনিস রোদে দাঁড়াবো তাই আর দাঁড়াতে পারছি না স্নান করে রোদে দাঁড়িয়ে তারপরে পুজো করি সেরকম আর হচ্ছে না তারপরে আবার হাত পা খসখস করছে ভরলেশন লাগাতে হচ্ছে তারপরে এই বুকে ক্রিম লাগাচ্ছি বারবার ধরলে মুখটা করে খসখস করছে ওটা ফেটে ফেটে যাবে আর কি এরকম না লাগালে ঠোঁটটা তো মানে বারবারই বরলি লাগাচ্ছি লিপ বাম লাগাচ্ছি এরকম লিপ বামে তো বরলিটাই বেশি লাগাচ্ছি যাই হোক বরডির কাছে দাঁড়া কোনো কিছু নেই বরডিকে লাগাচ্ছি সারাক্ষণ তো সবাই শীতে স্কিনে ভালো করে যত্ন ঋণ মুখে ভালো করে ক্রিম লাগান ঠোঁটে ঠোঁটটাকে ঠোঁট কিছু লিপ বাম বা বোর জাতীয় কিছু লাগান খালি শীতে আমার স্কিন খুব রুক্ষ শুষ্ক হয়ে যায় তো ফাটতে শুরু করে সেই জন্য তো ভাবলাম যে স্কিন কেয়ারে কিছু দেখাবো উইন্টারে কিন্তু আবার শরীরটা অত ভালো নেই বললেন কিছু দেখানো হচ্ছে না একটু হাঁটা কমলে দেখাবো মানে দেখানোর চেষ্টা করবো তো ঠিক আছে তো আপনারা তাহলে আজকে রেসিপিটা দেখে নিই তারপর আমি আবার আসছি আজ আমি দেখুন করবো ডিমের ঝোল সাতটা দিন নিয়েছি আলু নিয়েছি আর হচ্ছে পিঁয়াজ কলি নিয়েছি আজকে একটু নতুনত্ব পেঁয়াজ কলি ছুটি ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচি করে নিয়েছি এতে আমি টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন আদা সব পেস্ট করে এর মধ্যে ধনে গুঁড়ো জিরের গুঁড়ো নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব মিশিয়ে নিয়েছি এখানে পেঁয়াজটা এখানে আমি অল্প দিচ্ছি এখানে একটা পেঁয়াজ পেস্ট করেছি আর একটা ওখানে কুচি করেছি করে এবার এটাকে আমি ভুল করব এবারে তো ভাত দিয়ে খাবো এটা কেন এত আলু ফালু দিয়ে করছি রাতে এটা রুটি দিয়ে খাওয়া হবে তার জন্য তো দেখুন আমি কিভাবে করছি আমার কড়া গরম হয়ে গেছে এটা আমি তেল দিয়ে দিচ্ছি এটা আমি পুরোপুরি সরষের তেল দিয়ে করব এত শীত তো শীতে একদম মানে গ্যাস গ্যাসের তাপ বেরোচ্ছে না কড়ায় তাড়াতাড়ি গরম হচ্ছে না এতে আমি আগে ডিমগুলি ভেজে নেব মু মাখিয়ে নিয়েছি একটু লাল লাল করে ভেজে নেব আমরা ডিমটা বেশি বেশি করে ভাজি না কারণ আমাদের কেউ অত ডিম কড়া করে পছন্দ করে না এই লাল লাল গেছে এবারে তুলে দিচ্ছি আমি ডিম এবারে আমি সব ডিমগুলি ভেজে নিয়েছি তুলে নিলাম আলুটা আমি একটু নুন হলুদ দিয়ে লাল করে ভেজে নেব আলু আমি কোনো বয়ল করে নিয়ে নিই কারণ এটা চন্দ্রমুখী আলু এটা একটু হলুদ দিয়ে দিলাম একটু নুন দিয়ে দিলাম দিয়ে ভেজে তুলে নেব লাল লাল করে দেখুন আলুটা আমার এই লাল লাল করে ভাজা হয়ে গেছে নুন হলুদ দিয়ে এবার আমি আলুগুলি একটু তুলে রাখবো এই আলুটা লাল লাল করে ভেজে নিলাম আমি তেজপাতা দুটো আর আমি তো জানি রান্না তো সবসময় কাঁচা জল ইউজ করি না গরম জল ফুটন তো গরম জল ইউজ করি আমি এই পাটিতে গরম জল ফুটিয়ে নিয়েছি ওটা ডিমে ইউজ করবো পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার এই সব মশলাগুলি আমি এতে দিয়ে দিচ্ছি সব মশলা আছে টমেটো আছে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা ধনে গুঁড়ো জিরের গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নুন হলুদ আর সামান্য একটু চিনি দিয়েছি এতে আমি পিঁয়াজ কলিগুলো দিয়ে দিচ্ছি কষা গুড়ের সাথে ক্যাপসিকামটাও দিয়ে দিচ্ছি সব কষানো হবে এতে কড়াছুটি একটু পরে দেব কড়াশুটি গুলো একদম কষি তো এটা কষাতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসবে এরকম কড়াশুটি গুলি দিয়ে দিচ্ছি মশলাটা কষু দেখুন আমার মশলাটা কষানো হয়েছে এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি আমি আলুগুলো দিয়ে কষাচ্ছি একটু এতে হচ্ছে ডিম কম সবজি বেশি বুঝলেন কারণ যা ঠান্ডা পড়েছে রাতের বেলা রুটি খেতে হবে এইটা দিয়ে রুটি হয়ে যাবে তাই আমি একটু আলু বেশি করে দিয়েছি মশলাটা আমি একটু আর একটু কষাবো কষিয়ে গরম জলটা দিয়ে দেবো দেখুন আমার মশলাটা একদম হয়ে গেছে কষে গেছে এতে ডিম দিয়ে দিলাম ডিম আমাদের সবার ফেভারেট আর শীতকালে তো ডিম বলে কথা হয় না এদের মেয়ে গরম জলটা দিয়ে দিলাম এখন এটা একটু ঢেকে দেব দেখুন কি সুন্দর কালার এসছে এতে নামানোর সময় গরম মশলা দেবো একদম নতুনত্ব পেঁয়াজ কলি ক্যাপসিকাম কড়াইশুটি আপনারাও বানিয়ে খাবেন ভাতের সাথে রুটির সাথে লুচির সাথে সবের সাথেই ভালো লাগবে তো আমি এটা এখন ঢেকে দিচ্ছি একটু সেদ্ধ হোক আলুটা দেখুন আমার ডিমের জলটা হয়ে গেছে কি সুন্দর কালার এবারে আমি এতে গরম মশলা দিয়ে দিচ্ছি আপনাদের কার কার ভালো লাগলো এই ডিমের জলটা বানিয়ে খাবেন ডিমের জল সবাই বানান বাড়িতে কিন্তু এটা একটু অন্য টাইপের মানে ক্যাপসিকাম পেঁয়াজ কলি কড়াইঝুটি পুটি দিয়ে টমেটো দিয়ে করবেন দারুণ লাগে রুটি দিয়ে তো খুবই ভালো লাগবে দেখুন ঝোলটা আমার বেশ একটু ঘন ঘন হয়েছে আর গ্যাবি গ্যাবি হয়েছে তো কার কার ভিডিওটা ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন ট্যাংরা মাছ করেছি এই দেখুন ডিমালা ট্যাংরা এটা মানে এটাও একদম পেঁয়াজ আদা টমেটো ধনে পাতা পাতা দিয়ে মানে এরকম করেছি কোনো আনাজ দিইনি এতে এটা এক মানে রাতে রুটি খাওয়া হবে এই জন্য এটা ডিনের বেলার

আর এর আগে একদিন আপনার সঙ্গে শেয়ার করেছিলাম ওটা বাটা দিয়ে তো পরে একদিন বাবা যদি আনে আবার তাহলে আবার এরকম ঝালটা শেয়ার করবো আর পিতারা তো আমাদের এই নিয়ে দুবার খাওয়া গেলো সিদ্ধা পড়তে পড়তেই মানে সিদ্ধা পড়তে পড়তে না মানে সিদ্ধ জল পরে তখনও একবার খেয়েছিলাম আর এই খেলাম এই যে আজকে তো আপনাদের কেমন যখন জানাবেন কমেন্ট করবেন আপনারা বাড়িতে ট্রাই করবেন এইভাবেই ভালো লাগলে তাহলে আজকে আসি সবাই সুস্থ থাকবে ভালো থাকবেন খেয়াল রাখবেন আবার দেখা হবে নেক্সট ব্লগের নতুন কিছুর সাথে আজকের টাটা